সাতক্ষীরায় গৃহ নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের বিরুদ্ধে। প্রকল্পের বাড়িপর তালিকায় নাম তোলার বিনিময়ে মোটা অঙ্কের টাকা আদায়ের অভিযোগ করেছেন গৃহহীন হতদরিদ্ররা। সাতক্ষীরার অনেক গ্রামে মাটির খুপরি ঘরে বাস দরিদ্র মানুষের। বর্ষায় সেসব ঘর ধসে পড়লে ঠাঁই হারান তারা। এমন হতদরিদ্রদের জন্য প্রতিটি উপজেলায় সরকারের জমি আছে, ঘর নেই। গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় ঘর নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় প্রশাসন। স্থানীয়দের অভিযোগ, ঘর নির্মাণের তালিকায় নাম ওঠানোর জন্য অসহায় এসব মানুষের কাছ থেকে নেওয়া হয় গড়ে 20-25 হাজার টাকা। কোনো কোনো এলাকায় সচ্ছল মানুষের নামও উঠেছে তালিকায়। এছাড়া ঘর নির্মাণে নিম্নমানের পণ্য ব্যবহার হয়, নিজেদের টাকায় বাড়িঘর মেরামত করতে হচ্ছে। ওনাদের দিয়েছিলাম আমি 25,000, দেওয়ার পরে ওরা ওই সিমেন্ট বাড়ি ঠালি যা কিছু দিয়েছে তাতে পরে আমার ঘর হয়নি। একজনের নামে জায়গা কিনেছি, দেশে দান করেছে, তাই আমি সাথে ঘর বানিয়েছি, এখন তার নাম দ্বিতীয় হয়েছে। প্রকল্পের নামে এসব দুর্নীতিতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ স্থানীয়দের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বারবার জানিয়েও মেলেনি প্রতিকার। পলিথিনের তলে থাকে সে লোকটা, ঘর না পেয়ে পাইছে একটা সচ্ছল ব্যক্তি, তার একটা পায়ে পাকা গোয়াল ঘর আছে, ডিস্টেম্পার রংটা না। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। এই বিষয়ে আমি যদি আপনাদের কাছ থেকে তথ্য পাই যে কোন কোন জায়গায় এই ঘটনা ঘটেছে, এটি তদন্ত করে আমি ব্যবস্থা গ্রহণ করব যারা এটার সঙ্গে যুক্ত থাকবে। জমি আছে ঘর নেই প্রকল্পে জেলার 7 উপজেলায় 2,731টি ঘর নির্মাণের কথা রয়েছে, যার প্রতিটির খরচ ধরা হয়েছে প্রায় 1,00,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।